আজকে বানাবো পায়েস। পায়েস বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 লিটার মতো দুধ। দুধটা আমার ভালোভাবে ফুটিয়ে ঘন করে রেখেছি, অনেকটা ছানি পড়ে যাচ্ছে। এরকম এখানে আমি দুধটা ফুটে গেছে, এবার আমি দিয়েছি তেজপাতা, 4টে এলাচ। এটা দিয়ে এবার আমি ফুটিয়ে নেব। এদিকে আমি 1 বাটি খাসা চাল নিয়ে নিয়েছি, চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে এবার দিয়ে দিচ্ছি আমি, চালটাকে ভালো করে রাখতে হবে। সঙ্গে সঙ্গে না নাড়লে চালগুলো এখানে দলা পেকে যায়, ওই জন্য সঙ্গে সঙ্গে ভালোভাবে নাড়তে হবে। এটা চাল দেওয়ার পরে আমি এখানে 3 থেকে 4 মিনিট ভালোভাবে এরকম নাড়তে থাকলাম, চালগুলো যেন দলা না পাকে, ওই জন্য আমি নাড়তেছিলাম। চালগুলো ছাড়া ছাড়াই আছে। এবার এটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। এটা আস্তে আস্তে এটা ফুটতে থাকবে, চালটাও সেদ্ধ হবে সুন্দর। ফ্লেমটা কমিয়ে দিলাম, এবার এটা ফুটতে থাকবে, মাঝে মাঝে আমি এটা নেড়ে দেবো। চালটা এখানে অর্ধেক মতো সিদ্ধ হয়েছে, খুব বেশি সিদ্ধ হয়নি। এখানে এবার আমি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আছে, কয়েকটা কাজু, এগুলো আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম, তাহলে চালটা কিশমিশ কাজু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এরকমভাবে আমি নাড়তে থাকবো। এখন ঘন হয়ে গেছে দুধটা, এখন বেশি নাড়তে হবে মাঝে মাঝে। দুধটা ঘন হয়ে গেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে, চাল সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনিটা দিলে এখানে চিনি গলে জলটা বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এখানে আমি খেজুর গুড়, এটা পাটালি গুড় যেটা বলছি, সেটা আমি কয়েক পিস টুকরো করে দিয়ে দিলাম। এটা জাস্ট কালার হওয়ার জন্য, সেন্টটা বেশ ভালো লাগে। পায়েসটা হয়ে গেছে, এবার আমরা ওভেন বন্ধ করে দেবো। খাওয়ার জন্য এখানে একটু পায়েসটা আমি ডেকোরেট করলাম কয়েকটা চেরি দিয়ে, এখানে আমি সাজিয়ে নিয়েছি। এবার এটা এখান থেকে আমরা সার্ভ করতে পারবো।